দিনের বেলায় প্রকাশ্যে এক যুবতীকে অপহরণ করার চেষ্টা, দিদি বাঁধা দিতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ, অভিযোগের তির এলাকারই এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাগাচড়া বাজারপাড়া এলাকার। ওই দুই যুবতীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর নাগাদ দুই বোন একসাথে সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই এলাকারই এক যুবক হঠাৎ তাদের ওপর চড়াও হয়, চুলের মুঠি ধরে সাইকেল থেকে নামানোর চেষ্টা করে। দিদি পাশ ঠেকাতে গেলে বেধড়ক মারধর করে ওই যুবক। চিৎকার চেঁচামেচি করলেও ছুটে আসেনি কেউই, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল। এরপর দুই বোন ওই যুবকের কাছ থেকে কোনো রকম ছিটকে পালিয়ে আসে। এরপর গোটা ঘটনা জানায় পরিবারকে। পরিবারের লোকজন সহ ওই দুই যুবতী বৃহস্পতিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়। এছাড়াও অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। আমি বাজার থেকে বেরিয়ে বাবাকে খাবার দেওয়ার পরে মেন বাজারে যাচ্ছিলাম, পঞ্চায়েত বাজারে জামা কাপড় কেনার জন্য। তো ওখানে আমি আর আমার বোন মানে চলন্ত সাইকেল চালিয়ে যাই, ও আমার পেছনে বসে থাকে ছাতা নিয়ে, আর ফোনটাও ওর হাতে ছিল। আমি সাইকেলটাকে তখন সাইকেল চালাই। ও পেছনে বসে থাকার পরে ওকে একা পেয়ে, আমাকে সাইকেল চালানো অবস্থা পেয়ে, দুটো মেয়ে পেয়ে, না চারিপাশে কোনো লোক না কোনো কিছু না থাকার কারণে ও চুলের মুঠি খসে ওকে খুব মারধর করে, আমাকেও মারধর করে, আমাকেও প্রচণ্ড মারে, এমনকি আমার ফোনটাও কেড়ে নেয়। ফোনটা কেড়ে নেওয়ার পরে আমি আর আমার বোন ছিলাম, আর ছেলেটা একাই ছিল। তখন কি রাস্তা ফাঁকা ছিল? রাস্তা পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না ওই রাস্তায়। আচ্ছা, তবে ছেলেটা বলছিল যে তোর কোন বাবা আছে, তাদের ডেকে নিয়ে আয়, ফোনটা কেড়ে নেয়, আমি ফোনে ছবি তোলার জন্য মানে জোরপূর্বক তোমাদেরকে তুলে নিয়ে চেষ্টা করছিল, প্রচন্ড তুলে নিয়ে চেষ্টা করছিল, আর এমনকি ওকে এমনভাবে নিয়েই যাবে মানে কেউ আটকাতে পারবে না। আর আমি ওখানে একটা মেয়ে হয়ে কি করে আটকাই সেটা। ঘটনাটা কোথায় ঘটেছে? বাজারপাড়া পালবাড়ির ওখানে, বাগাছড়া। বাগাছড়া বাড়ি কোথায় তোমাদের? আমার বাড়ি হচ্ছে বাগাছড়া মাঝের পাড়া। আচ্ছা, সেখান থেকে কিভাবে বেরোলে? সেখান থেকে কোনো মতে দড়িয়ে ছিটকে হাত থেকে সরিয়ে চলে এসেছি। তবে ছেলেটা কি পালিয়ে গেছে? ছেলেটা পালিয়ে গেছে। আমি ওকে প্রচণ্ড ডাকার পরে যে আয় বাজার আয় দেখি কি বলার পরে ও না দেখে আমাদের হুমকানি দেয়, থ্রেট করে। আমার বাবাকে বলা হয় যে তোর বাবা আমাদের পঞ্চায়েত বাজারের ওখানে যায়, তোর বাবাকে আমরা মার্ডার করবো, মেরে ফেলবো, এরকমও হুমকানি দেয়। চিনতে পেরেছে ছেলেটাকে? হ্যাঁ, চিনতে পেরেছি। এর আগে কখনো ঘটেছে এই ধরনের ঘটনা? হ্যাঁ, এরকম চেষ্টা করেছে সব, মানে মাঝে সাঝে ব্ল্যাকমেল করে। তবে পরিবারের দাবি, এর আগেও ওই যুবকের উপর কুনজরে তাকায়, সেইভাবে গুরুত্ব দেয়নি পরিবার। এদিন দিনের বেলায় প্রকাশ্যে রাস্তা থেকে মেয়েকে অপহরণ করার চেষ্টায় হতবাক পরিবার। তবে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করছেন পরিবার। হয়েছে, ওরা দুজনা সাইকেল নিয়ে যাচ্ছিল জামা কাপড় কিনতে। হ্যাঁ, দুটোই মেয়ে আমার। বয়স কত? বয়স একটার 18 বছর, একটা 20 বছর। দুটো কি আপনার মেয়ে? হ্যাঁ, দুটোই আমার মেয়ে। আচ্ছা, দিয়ে এবার ওরা যাওয়ার পরে তখন ও বলছে, মা এরকম ফোনে বলছে, মা এরকম আমাদের হাত ধরে টানাটানি মারধর, চুলের মুঠি ধরে খুঁজছে, মানে কিভাবে একটা ছেলে। কারণটা কি জানতে পেরেছেন? না, কারণটা কিছু জানতে পারিনি। আচ্ছা, পরিকল্পনাটা কি ছিল, কি বুঝতে পেরেছেন? ওখানে ওই মুহূর্তে মানে ফোনে যা বললো তাল, মানে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, জোর করে তুলে নিয়ে যেয়ে বলছে আমি তোকে বিয়ে করব, আমি বিয়ে করব। চিনতে পেরেছেন ছেলেটাকে? হ্যাঁ, চিনতে পেরেছি। এর আগে কখন আপনার মেয়েকে ডিস্টার্ব করেছে? হ্যাঁ, এরকম করে। হ্যাঁ, তাহলে আপনার মেয়ে যখন যাচ্ছে তখন ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল? ফাঁকা রাস্তা দিয়ে আমার মেয়ে যাচ্ছিল, কোনো লোকজন ছিল না। তা কিভাবে সেখান থেকে বেঁচে ফিরলো? বেঁচে ফিরলো, ওরা দুই বোনই সাইকেল ফেলে দিয়ে ছিটকিয়ে দড়িয়ে চলে এসছে। তারপর আপনাদেরকে ফোন করে? তারপরে আমাকে ফোন করে বাজার থেকে। এখন থানায় কেন এসেছেন? অভিযোগ করতে? হ্যাঁ, অভিযোগ করতে এসেছি, জানো তাদের শাস্তি হোক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।